বঙ্গলারি সুন্দর যে রিয়া শাড়ি এখানে আপনি পাবেন আপনার মনের নতুন শাড়ি। তবে আর দেরি কেন, যোগাযোগ করুন 9775148710 ও 6296721846 নম্বরে। আর এই শাড়ির ছোঁয়ায় আপনি হয়ে উঠুন অনন্য। দিতে হবে তৃণমূল কংগ্রেসের যারা শীর্ষ নেতৃত্ব দক্ষিণ কলকাতায় তো এখন ধরে রেখেছে তৃণমূলকে, সেই মন্ত্রিত্বই বলুন আর দলের নেতৃত্ব এবং পুলিশের কিছু অংশ যারা আগে দলদাস ছিল এখন ক্রীতদাসে পরিণত হয়েছে, এই সব মিলিয়ে তাদের এটা জবাব দিতে হবে যে পশ্চিমবঙ্গে কেন গণতন্ত্র নেই এবং বিজেপি যে প্রধান বিরোধী দল তাদের উপর বারবার কেন আক্রমণ হচ্ছে এবং আপনারা বিজেপির ওপরে আক্রমণ করে বা বিজেপিতে যারা যোগদান করছে তাদের উপর আক্রমণ করে কি উদ্দেশ্য সাধন করার চেষ্টা করছেন, তাতে কি মানুষের কাছে পৌঁছতে পারছেন না মনের জ্বালা মেটাচ্ছেন, মনের রাগ মেটাচ্ছেন, এটা গণতন্ত্রে চলে না। না দেখুন, শুভেন্দু অধিকারী বলে নয় তো সুনীলবাবুর ওপর হামলা হয়েছে তার আগে শুভেন্দু। আচ্ছা বলুন, আজকে যে দলটা তৈরি হলো অন্য দল থেকে কুড়িয়ে বাড়িয়ে ভয় দেখিয়ে কেস সাজিয়ে সেই দলটা আবার এখন যে তার দল থেকে কেন চলে যাচ্ছে সেই জন্য হামলা করছে। তৃণমূল কংগ্রেসের মধ্যে এখন দুটো গ্রুপ, একটা হচ্ছে লোভী আর একটা হচ্ছে ক্ষোভী, লোভ আর ক্ষোভ এই দুয়ের ঝগড়া চলছে তৃণমূল কংগ্রেসের মধ্যে। যারা লোভী তারা এখনও তৃণমূল কংগ্রেসে আঁকড়ে ধরে থেকে তারা সামনের দিকের কথা ভাবছে, আরও কত কামাবো, আরও কত কাটমানি, আরও কত তোলাবাজি, আরও কত স্মাগলিংয়ের টাকা দিয়ে আলিশান বিল্ডিং করব, এসকালেটার করব এবং 18 গাড়ির কনভয় নিয়ে চলব। আর একটা হচ্ছে ক্ষোভ, আর একটা না সেটা তো আমাদের ঠিক হবে, এখন আমাদের একটা অনুষ্ঠান সবে শেষ হলো, সেটা আমাদের যত লোক জয়েন করেছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব সারা পশ্চিমবঙ্গময় যারা জয়েন করেছেন তাতে তৃণমূলের অধিকাংশ থাকলেও কংগ্রেসেরও আছে, তাছাড়া সিপিএমের আছে, সাধারণ নাগরিক আছেন, সুশীল সমাজ আছেন, তাদেরকে আজকে আমাদের এই দলে একাত্ম করে নেওয়ার যে কার্যক্রম সেটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ এই তৃণমূলের এই সামান্য রাস্তার ওপরে গুন্ডাবাজি। বিদেশে পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ মিশন MBBS, বেস্ট অ্যাব্রড MBBS কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন MBBS মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। তিনি এখানে এসেছিলেন যেভাবে একই ভিন্ন রাজনীতির পরিচয় দিয়েছিল, আজকেও সেই একই পরিচয়, যেভাবে শুনে মন্ডলের জঙ্গলের শাসন চলছে। এবং আমি আবার বলছি, বাংলায় সঠিক নির্বাচন হলে এটা তো সেই সংস্কৃতি হয়ে গেল কুকুরশিয়ালের সংস্কৃতি, আমার পাড়ায় কেউ হলে তাকে ফেলতে দেবো না, কুকুরে যেমন আক্রমণ করে ফেলি সেরকম এর চেয়ে কত নিচে আর নামবে দীক্ষা জানাই। এখানে প্রশাসন বলে কিছু নেই, যেটা আছে সেটা হচ্ছে সম্পূর্ণ দল। পুলিশ খুব ভালো করেই জানতো সকাল থেকে এখানে মঞ্চ বাঁধা হয়েছে, এখানে জমায়েত হয়েছে, পুলিশের কাছে এটুকুনি ইনফরমেশান আছে, প্রত্যেক সাংবাদিকের কাছে ইনফরমেশান আছে যে আজকে আমাদের এখানে যে সমস্ত অন্য দল থেকে মানুষজন জনপ্রতিনিধিরা বিজেপিতে যোগদান করেছেন তাদের একটা পরিচয় পর্ব আছে এবং তাদের সম্মানিত করার একটা বিষয় ছিল। এই ইনফরমেশান ডিআইবির কাছে আছে, আইবির কাছে আছে, সাংবাদিকদের কাছে আছে, রাজনৈতিক মহলে আছে, সেখানে সম্পূর্ণ পুলিশের উপস্থিতিতে পুলিশ দাঁড়িয়ে থাকা অবস্থায় সে সংখ্যা যে আজকে এখানে একজন সাংসদের ওপরেই ঘটনা ঘটানো হলো, এটা তো পরিকল্পিত হবে। ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ এসে একটা গার্ড রেল দিল যেটা সম্পূর্ণ আইওয়াস, এছাড়া কিছু নয়। একটা সর্বভারতীয় রাজনৈতিক দল দ্য গভর্নমেন্ট ইন ওয়েটিং, তাদের অফিসের একদম দরজার সামনে মাইক লাগানো হয়েছে, এই পারমিশন পুলিশ কী করে দিল? আজকে পশ্চিমবঙ্গে আমরা কোনো জায়গায় মিটিং মিছিল করতে গেলে বিভিন্ন সময়
আমাদের ঘোষিত কর্মসূচি বাতিল করে দেওয়া হচ্ছে পুলিশ পারমিশনের অজুহাতে। বিভিন্ন সময় বলা হচ্ছে যে এই পুলিশ চিঠি দিয়েছেন আপনারা, কিন্তু আমরা তো আপনাদের কোনো উত্তর দিইনি, আপনারা তো এসডিওকে জানাননি, আপনারা বিডিওকে জানাননি, বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি করে চলেছে এই সরকার। আজকে পুলিশের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে, একদম প্রত্যক্ষভাবে পরিকল্পিত উপায়ে তৃণমূল এবং পুলিশ মিলে আজকের কাণ্ডটি ঘটিয়েছে। এটা গণতন্ত্রে কাঙ্ক্ষিত না। যারা বাংলা এবং বাংলা সংস্কৃতির কথা বলছেন, তারাই তো কোনো রাজনৈতিক বহুত্ববাদে বিশ্বাস করেন। এত অসহিষ্ণু সরকার আমার মনে হয় ভারতবর্ষের অন্য কোনো জায়গায় নেই। দেখুন, ভয় পেয়ে বিজেপি পিছিয়ে আসার অবস্থায় নেই। আজকে আমাদের 130 জনের বেশি কর্মী খুন হয়েছে, গত 7 দিনের মধ্যে আমাদের 3 জন খুন হয়ে গেছেন। নাড্ডাজির ওপরে আক্রমণের প্রতিবাদে মিছিল বেরিয়েছে, সেখান থেকে আমাদের সুখদেব প্রামাণিককে তুলে নিয়ে যাওয়া হয়েছে। 1.5 দিন পরে তার দেহ এটি পুকুরের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। কৌশিক ভাওয়াল কি করেছিল অপরাধ? কোনো বোমা গুলি বন্দুক নিয়ে যায়নি, কোনো মিটিং মিছিল করছিল না, বাড়ি বাড়ি লিফলেট দিচ্ছিল, সেই অবস্থায় সে আক্রান্ত হয়ে খুন হয়ে গেল ছেলেটা। আমাদের অশোক সর্দার 4 দিন আগে বিজেপির একটা মিটিং অর্গানাইজ করেছে রাজারহাটে, তার ছেলে আমাদের সক্রিয় যুব শাখার কর্মী, বারবার তার থেকে তোলা আদায় করা হচ্ছিল একটা জমিকে কেন্দ্র করে। আজকে তাকে গুলি করা হলো, 10 রাউন্ড ফায়ার হয়েছে তার উপরে মধ্যমগ্রামে। তাহলে বিজেপি তো ওখানে বসে যায়নি, এরপরেও তো ওইখানেই ওই রাজারহাটেই বিজেপি মিছিল করেছে, এরপরেও তো পূর্বস্থলিতে বিজেপি আছে, এরপরেও তো হালিশহ নৈহাটি কাঁচড়াপাড়ায় বিজেপির মিছিং চলছে, আমাদের গৃহ সম্পর্ক অভিযান চলছে। আজকে হেস্টিংসের অফিস আক্রমণ করে বা এখানে কয়েকজনকে হেনস্থা করলে বিজেপি বন্ধ হয়ে যাবে এরকম বিষয়টা নয়। আমরা আমাদের অবস্থানে ঠিক আছি। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে কোনো রাজনীতির উত্তর দিতে পারছে না, তারা আজকে এই আশ্রয় বেছে নিয়েছে। ঠিক যেভাবে 2011 সালের আগে নেতাই দেখেছিলেন আপনারা, যেভাবে সেই সময় বামফ্রন্ট বা বিশেষ করে সিপিআইএমের যে আচরণ ছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে গঞ্জে, আজকে একইভাবে এই দল রাস্তায় চলে এসেছে। কে গ্রেফতার করবে? রাজ্য সরকারের পুলিশ আছে তো, গ্রেফতার করুন, আইন শৃঙ্খলা ওদের হাতে, গ্রেফতার করুন। দিলীপ ঘোষের নেতৃত্বে এ রাজ্যে বিজেপি লোকসভা নির্বাচনে 18টা আসনে জয়লাভ করেছে। সারা রাজ্য জুড়ে বিজেপিতে জনপ্লাবন দেখা যায়। উনি যেখানে, দিলীপ ঘোষ যেখানে যাচ্ছেন সেখানে মানুষ আসছে তার কাছে, মানুষ তার সার্টিফিকেট দেবে। গণতন্ত্র শেষ কথা বলে মানুষ, গণতন্ত্রে মানুষই শক্তিশালী। মানুষ দিলীপ ঘোষকে সার্টিফিকেট দিয়েছে, যেমন কাকুলি দেবীকে সার্টিফিকেট দিয়েছিলেন 1200-এর মানুষ। অতীতে অপেক্ষা করুন, ওই 1200-তে ওই লোকসভা কেন্দ্রে, ওই উত্তর 24 পরগনায় ভোটের 2021 সালের মে মাসের শেষ দিকে মিলিয়ে নেবেন উত্তর 24 পরগনায় বিজেপি কোথায় আছে আর তৃণমূল কংগ্রেস কোথায় থাকবে। প্রতিক্রিয়া একান্তই যিনি দিচ্ছেন তার ব্যক্তিগত, এ তো স্বাভাবিকভাবে। অর্জুন সিং যেটা বলেছেন, আজকে অর্জুন সিং আমাদের দলে যোগদান করেছেন, যোগদান করে তিনি নির্বাচনে লড়েছেন, এমন নয় যে তৃণমূলের প্রতীকে জয়ী হয়ে তিনি বিজেপিতে যোগদান করেছেন। তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক পদ ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন, লোকসভা নির্বাচনে লড়েছেন, সাংসদ হয়েছেন, 99 মামলা চলেছে তার বিরুদ্ধে, তার উপরে শারীরিক হামলা চালানো হয়েছে, তিনি রক্তাক্ত ক্ষতবিক্ষত হয়েছেন, তার বাড়ির সামনে প্রতিদিন বোমাবাজি চলেছে, ওখানে আমাদের একজন কর্মী খুন হয়েছে এবং বাড়িটাকে কার্যরত বিভিন্ন সময় ঘিরে রেখে দুর্গ বানিয়ে ফেলা হয়েছে পুলিশের পক্ষ থেকে। তো স্বাভাবিকভাবেই তিনি তো দেখতে পাচ্ছেন যেখানে কোনো সুরাহা নেই। আমাদের এরকম কোনো ইচ্ছা বা উদ্দেশ্য নেই, পরিকল্পিতভাবে বিজেপি এই কাজ করেছে এটা আমার জানা নেই। বিজেপি বাঘিনীকে দেখে ভয় পাচ্ছে না বা এর সম্পর্কে নিয়ে আমাদের সেরকম কোনো বক্তব্য নেই, কিন্তু যে পরিচালক তিনি বলছেন যে বিজেপি ভয় পেয়েছে, পরিচালক বলছেন, ওই পরিচালককে আমি একটু সতর্ক করে দিতে চাই, কারণ সিনেমা যদি ফ্লপ করে যে কোনো সময় পরিচালক আক্রান্ত হতে পারে, বাঘিনী ওরই টুটি ছেড়ে নেবে।